ভোররাতে জঙ্গল থেকে জাতীয় সড়ক ধরে সাইকেলে করে পাচার হচ্ছিল সেগুন কাঠ। আর গোপন সূত্রে সেই খবর পেয়ে বিট অফিসার মনোয়ার হোসেনের নেতৃত্বে বনকর্মীরা খড়িয়ার বন্দর জঙ্গলের মাঝে উৎপেতে অপেক্ষায় থাকে। এরপর এদিন ভোর প্রায় 4:45 নাগাদ বনকর্মীরা কাঠ মাফিয়াদের পিছন দিক থেকে ধাওয়া করে। কাঠ মাফিয়ারা বনকর্মীদের ধাওয়া বুঝতে পেরে বাতাবাড়ি চা বাগানের গোদাম লাইনে সাইকেল সমেত কাঠ রেখে পালিয়ে যায়। উদ্ধার হওয়া সাইকেল সমেত কাঠ নিয়ে আসা হয় খাড়িয়ার বন্দর ক্যাম্পে। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় 50,000 টাকা বলে জানা গেছে।